সরকারি জায়গা জবরদখল মুক্ত করতে গিয়ে তৃণমূলের পার্টি অফিসের একাংশ ভেঙে দিল প্রশাসন। বালুরঘাট থানা মোড় থেকে গোবিন্দপুর পর্যন্ত রাস্তার ধারে তৃণমূল, আরএসপি ও বিজেপির দলীয় কার্যালয় রয়েছে। আরএসপি সরকারি নির্দেশ মেনে নির্ধারিত জায়গা থাকা কার্যালয়ের কিছুটা অংশ নিজেদের উদ্যোগেই ভেঙে ফেলেছে, কিন্তু চকভৃগু এলাকায় তৃণমূলের কার্যালয় ও গোবিন্দপুর এলাকায় বিজেপির কার্যালয় এখনও ভাঙা হয়নি। এদিন বেঁধে দেওয়া নির্দিষ্ট সময় পার হতেই তৃণমূলের কার্যালয়ের একাংশ ভেঙে ফেলা হয়। তাদের একদিনের মধ্যে বাকিটা সরিয়ে ফেলার নির্দেশও দেওয়া হয়েছে। অন্যদিকে বিজেপি কার্যালয় ভাঙতে গেলে তারা প্রশাসনের কাছে সময় চায়। অবশেষে তাদেরও চব্বিশ ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে, তা না হলে সেটিও ভেঙে ফেলা হবে বলে জানানো হয়। এদিনের উচ্ছেদ অভিযানে ছিলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র, বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁচা, বালুরঘাট সদর মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন। চকভৃগু কালীবাড়ি থেকে গোবিন্দপুর পর্যন্ত আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তিনটি দলের পার্টি অফিস যেটা রয়েছে, সেখানে বিজেপির পার্টি অফিস রয়েছে, আরএসপির পার্টি অফিস রয়েছে বামফ্রন্টের সম্ভবত, এবং পাশাপাশি তৃণমূল কংগ্রেসের একটা পার্টি অফিস রয়েছে। আরএসপি পার্টি অফিস তারা নিজেরাই দেখছি আমরা অনেকটাই সরিয়ে নিয়েছেন, এবং তারা যে মেজারমেন্টটা ছিল সেটা ছিল, এবং পাশাপাশি আরএসপি উনারা যেটা করে নিয়েছেন, এবং পাশাপাশি যেটা বিজেপির পার্টি অফিস ছিল তারা একটা টাইম নিলেন যে তারা মনে হয় সম্ভবত আগামীকালকের মধ্যে সেটা ক্লিয়ার করে দেবে। এবং এখন আমরা যেটা আমি তৃণমূলের যেটা ব্লক এবং টাউন অফিস সেখানে রয়েছি, সেখানকারও যে মেজারমেন্টটা সেটা করা ছিল, যেহেতু সেখানেও আমরা দেখতে পাচ্ছি এবং ওনারা নেতৃত্ব যারা আছেন তৃণমূল কংগ্রেসের তারাও বললেন যে আগামী কালকের মধ্যে সেই জায়গাটা তারাও ক্লিয়ার করে দেবেন। তো যতটা সম্ভব আজকে আমরা ক্লিয়ার করে দিলাম এবং আগামীকাল পর্যন্ত প্রত্যেকেই টাইম দেওয়া হলো। বালুরঘাট থেকে পঙ্কজ মহন্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।